আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও এক নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমরা ইতিপূর্বে দেখেছি যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ বা গড় কিভাবে করবেন, তো আজকে আমরা পুরো ডিটেলস একসাথে করব, ঠিক আছে? তো ইতিপূর্বে আমরা করেছি যে কিভাবে শুধুমাত্র যোগ করতে হয়, বিয়োগ করতে হয় আলাদা আলাদা হবে, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে খুবই সহজে বিস্তারিত বুঝে নিতে পারেন। কিন্তু আমরা আজকে শুধুমাত্র দেখে নেব যে কীভাবে একটি শিট কমপ্লিট করতে হয়, ঠিক আছে? তো চলুন আমাদের মূল ভিডিও শো করা যাক। আমাদের মূল ভিডিও শো করবার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এখন আমরা প্রথমে এই দুইটি সংখ্যা যোগ করব, ঠিক আছে? তো যোগ করার জন্য একটি সূত্র প্রয়োজন হবে, এই সূত্র অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেই সমস্ত সেখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। এখানে ক্লিক করবো, প্রথমে সমান সমান দিতে হবে, তারপরে এখানে দিতে হবে বি সেভেন প্লাস সি সেভেন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি মার্ক হয়ে গেছে, তো এখন আমরা এখানে এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর এই দুটির যোগফল দেখতে পাচ্ছেন চলে এসেছে একত্রে। তো এখন এটি তো আমরা আলাদা আলাদাভাবে সারাদিন করতে পারবো না, তো তার জন্য শুধুমাত্র এইখানে কর্নারে ক্লিক করব, ওই প্লাস চিহ্ন আসবে, আসার পর এটি সরাসরি এভাবে আস্তে করে টেনে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে একত্রে সমস্ত ফলাফল চলে আসলো। আমরা সাধারণত এই ধরনের সুবিধা নেওয়ার জন্যই কিন্তু এই ওয়ার্কশিট ব্যবহার করে থাকি, ঠিক আছে বন্ধুরা? তো এখন আমরা দেখে নেবো কীভাবে বিয়োগ করতে হয়। এই তো আবারও এখানে সমান সমান দেব, দেওয়ার পরে এখানে লিখব বি সেভেন মাইনাস সি সেভেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই দুটি আমারও মার্ক হয়ে গেছে সূত্রজ পাতা মাসের, তারপর এন্টার করে দেবো। দেওয়ার পর এই দুটির মাইনাস চলে এসছে, ঠিক আছে? তো তারপর আবারও একই প্রসেস, এখানে প্লাস এনে এখানে সরাসরি টেনে দেবো, ঠিক আছে? দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই দুটি সংখ্যা মাইনাস হয়ে গেছে। তো এখন আমরা এটি একটু কম বোঝা যাচ্ছে, তার জন্য এখানে ক্লিক করে এটি মার্ক করে নেব। নেওয়ার পর বোল্ডে ক্লিক করবো, একটু কালার আসবে, এবং তারপরে এখান থেকে সাইজ বড় করে দেব, 24 রাখলাম, ঠিক আছে? তো যদি মনে করেন যে না, এটির পিছনে কালার দেবেন, তো কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে ইচ্ছা মতো আপনি আপনার কালার যে কালারটি দরকার সেটি এভাবে চুজ করে দিয়ে বসিয়ে দিতে পারেন। তো এটি দেখে নিলাম, এবার আমরা এখানে গুণ করব, ঠিক আছে? তো গুণ করার জন্য আমাদেরকে আবারও একই প্রসেস ব্যবহার করতে হবে। এখানে প্রথমে সমান সমান দিয়ে নিতে হবে, তারপরে এখানে বি সেভেন ইস টু, ঠিক আছে, ইস টু নয়, বি সেভেন স্টার সি সেভেন। দেওয়ার পর C3 হয়ে গেছে, C7 হবে, C7। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মার্ক হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে ইন্টার ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এটি গুণফল চলে এসছে, আসার পরে আপনি সরাসরি এখানে প্লাসে ক্লিক করে এই টেনে নিচে চলে আসবেন, আনলে গুণফল বেরিয়ে যাবে। তো এটি আবারও একটু বোল্ড করতে হবে, করার পরে সাইজ বড় করে দিতে হবে, 24 দিয়েছিলাম, ওইটা 24 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু এই সংখ্যায় কালার দেবো, তো তার জন্য এখানে ক্লিক করবো, এই যে রেড চিহ্ন, অথবা আপনি যেই চিহ্ন পছন্দ করবেন সেই চিহ্নটি এখান থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এবার ভাগ করব, তো তার জন্য আমাদের আবারও সমান সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এখানে লিখতে হবে বি সেভেন বাই সি সেভেন, ঠিক আছে? দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এন্টার,
এটা ক্লিক হয়ে যাওয়ার পর এটা হয়ে গিয়েছে অ্যান্সার। তো তারপর আবারও প্লাস টি ধরে নিচে মুখে টেনে আনতে হবে, আপনার অ্যান্সার বেরিয়ে যাবে। তো এবার এটি বোল্ড করব, সংখ্যাটি বড় করে নেব 24, 25 দেওয়া হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তারপর এটা এটা একটি কালার দেব যাতে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে। ভাগ তো দেব না, এটা দিয়ে হবে। হ্যাঁ, এবার গড়, তো গড় নির্ণয় করতে গেলে একটু লং সূত্র দরকার পড়বে, তো এই সূত্রটিও আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশনে, ঠিক আছে। তো চলুন দেখে নিন। তো এখন আমরা এখানে সমান সমান দেব, তারপর এখানে লিখবো এভারেস্ট, এ ভি ই আর এ জি ই, এভারেস্ট, ঠিক আছে, এভারেস্ট। তারপরে এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এভারেস্ট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তারপর এখানে দিতে হবে, যেহেতু বি সেল রয়েছে তো বি B7, B7। তারপর এখানে দিতে হবে H2, এখানে H2 ব্যবহার করতে হবে, H2 C7, C7 দেখাবো, ব্র্যাকেট শেষ। দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যা আবার মার্ক হয়ে গিয়েছে, আমাদের সূত্রটি বসানো শেষ। তারপর এখানে ইন্টার ক্লিক করে দিতে হবে, দেওয়ার পর এই যে দুটি সংখ্যার গড় চলে এসছে। আবার একই সিস্টেম, এখান থেকে এই টেনে ছেড়ে দিতে হবে, দেওয়ার পর আমরা এটিকে একটু বোল্ড করব, করলাম। তো তারপর সংখ্যাটি একটু বড় করব, 22। তো তারপর এটিতে একটু কালার দেব যাতে সুন্দর দেখা যায়, দিলাম। দেওয়ার পর এখানে হোয়াইট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুরোটা দেখা যাচ্ছে। তো এখন আমরা এই আড়াআড়ি দেখে নিলাম, এবার দেখবো আমরা কিভাবে এই লম্বাই করব, ঠিক আছে। তো লম্বা এই কয়টা সংখ্যার টোটাল কিভাবে বের করব, তো টোটাল আমি একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো আর দেখাবো না, শুধুমাত্র একটা দেখাবো, ঠিক আছে। তো তার জন্য সমান সমান দেবো প্রথমে, তারপর এখানে দিতে হবে সাম, SUM, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। দেওয়ার পরে আমাদেরকে B7 দিতে হবে, B7, B7, তারপরে ইনটু ইনটু বি, এটা আছে 13, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে 13, তো এখানে আমরা 13 দেব। দেওয়ার পর ব্র্যাকেট শেষ, দেওয়ার পর দেখতে পাচ্ছেন, সরি এখানে বি পড়িনি বলে আসিনি, বি এবার মার্ক হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে ইন্টার ক্লিক করে দেবো, এটি বড় না করে দিলে আপনার দেখতে পারবেন না, তো তার জন্য আবার এটি বড় করে দেব, বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ মাঝে আনবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটি, তো ঠিক টোটালের সিস্টেম একই রকম। তো এভাবে আপনি টোটাল করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন।